হ্যালো বন্ধুরা, অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে এসে হাজির হলাম। তো আজকে তৈরি করব গুজিয়া, যেহেতু সামনেই হোলি তো সেই জন্যই গুজিয়া তৈরি করব। তো গুজিয়াটা আমি কীভাবে তৈরি করি সেটাই আপনাদের শেয়ার করব। তো প্রথমেই 2 কাপ ময়দা নিয়ে নেব। আর দেব 2 চামচের মতন ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে প্রথমে মাখিয়ে নেব। জল দিয়ে এটাকে খুব টাইট ভাবে ডোটা মেখে নেব। যেভাবে আমরা সিঙ্গারা মাখি সেইভাবে ডোটা তৈরি করতে হবে, বা লুচি করি যে টাইটভাবে ডোটা আমাদেরকে মেখে নিতে হবে, তাহলে গুজিয়াগুলো ভালো হবে। তো আর যে ময়দাটা মেখেছিল সেটা খুব ভালো মতন মাখা হয়ে গেছে। এরপর এর থেকে ছোটো ছোটো লই আমি কেটে নেব, যেভাবে লুচি করি তার থেকেও ছোটো ছোটো লই করব। আর খুব পাতলা করে বিলতে হবে। আর এটা করেছি গুজিয়ার পুর, এটাতে আছে শুকনো নারকেলের গুঁড়ো আর আলমন্ডের গুঁড়ো আর গুড় আর 2 ছোট এলাচ দিয়ে জাস্ট কড়ায়ে ভালো করে একসঙ্গে মাখিয়ে শুকনো শুকনো করে নিয়েছি। এটা কিন্তু যে আলমন্ডের গুঁড়ো সেটা বাজারে অনায়াসে প্যাকেট আপনারা কিনতে পারবেন, আর শুকনো নারকেলের গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায়। এরপর একটা একটা করে খুব পাতলা করে বিলতে হবে। প্রত্যেকটা লিচি আমি প্রথমে বিলে নিয়েছি, এরপর পুরটার মধ্যে দিয়ে সাইডে জল বুলিয়ে নেব। জল দেওয়ার পর উপরের মুখটা প্রথমে বন্ধ করব, দিয়ে পুরো সাইড 2টো বন্ধ করে নেব। প্রথমে মুখটা আমাদের কিন্তু খুব ভালো করে বন্ধ করে নিতে হবে, না হলে পুরটা বেরিয়ে যেতে পারে। তারপরে এইভাবে একটা একটা ভাঁজ একদম ধারের থেকে করে যেতে হবে, তাহলেই দেখবেন গুজিয়া যেভাবে ডিজাইনটা হয় ধারে, বাজারে যেভাবে আমরা গুজিয়া কিনে থাকি সেইভাবেই পুরো ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আর খুব সহজে করা যায় এটা, এটার জন্য কোনো যে ছাঁচ এসবের প্রয়োজন হয় না, হাতেই করে নিতে পারেন। তো আমি আর একটা করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একদম কোণা থেকে শুরু করতে হবে। তো একটার উপর একটা ফোল্ড এইভাবে করে যেতে হবে ক্রমাগত।
দেখুন কত সুন্দর হয়েছে, আর একটাও করে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ, আপনারাও করে নিতে পারবেন। তো গুজিয়াগুলো পুরো তৈরি, আমি এগুলো ভাজবো। তো প্রথমে আমি গ্যাস, আমি সাদা তেল দিয়ে দেবো, মানে এটা সাদা তেলে ভাজবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, মানে তেল খুব একটা গরম হওয়া চলবে না, মিডিয়াম আছে, কিন্তু গুজিয়াগুলোকে ভাজতে হবে, নাহলে খুব গরম তেলে দিলে গুজিয়ার গাগুলো পুড়ে যাবে, ভিতর থেকে ভালোভাবে ভাজা যাবে না আর খেতে ভালো। এই জন্য গুজিয়াগুলোকে মিডিয়াম টু লো আঁচেই ভাজতে হবে। আর এক পিঠটা ভাজা হয়ে গেলে আবার পাল্টে দিতে হবে আর একটা পিঠ ভাজার জন্য। তো একটু টাইম ধরে এই ভাজার কাজটা করবেন, তাহলে দেখবেন গুজিয়াগুলো খুব সুন্দর ফুলবেও আর খেতেও ভালো লাগবে। তো গুজিয়াগুলো ভাজা হয়ে গেছে, এরপর এগুলো আমি তেল থেকে তুলে নেবো আর বাদ বাকি গুজিয়াগুলো তেলে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর, তো বাকিগুলোও আমার ভাজা হয়ে গেছে। গুজিয়াগুলো খুব সুন্দর হয়েছে দেখতেও, আর খাস্তাও অনেকটা হয়েছে দেখুন। এবং মুচমুচে খুব সুন্দর হয়েছে, কিন্তু দেখতেও খুব সুন্দর, খুবই মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো খেয়ে দেখি কেমন হয়েছে গুজিয়াটা, তো খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে।